আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রতিঘণ্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। মাঘের কনকনে শীত আর হাওয়ায় কাঁপছে দেশের উত্তরাঞ্চল। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলের উপর দিয়ে গত কদিন ধরে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রাও ক্রমাগত নেমে যাচ্ছে। সব মিলিয়ে অনেকটাই বিপর্যস্ত হয়ে উঠছে জনজীবন। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রংপুরে। পঞ্চগড়ের প্রচণ্ড কুয়াশায় দুই দিন সূর্যের মুখ দেখা যাচ্ছে না, কাজে যেতে পারছেন না খেটে খাওয়া মানুষ। সারারাত বৃষ্টির মতো ঝরে পড়ছে শিশির, গরম কাঁপছেও হারানো যাচ্ছে না শীতের তীব্রতাকে। একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিতে দেখা যাচ্ছে গ্রামের মানুষকে। এদিকে প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুর জেলার জনজীবনও। সকালে জামালপুরের তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা এই জেলার উপর দিয়েও বইছে শৈত্যপ্রবাহ। হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। সীমান্তবর্তী শেরপুর জেলায় কুয়াশা অনেকটা কমে গেলেও ঠান্ডা বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সারা দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমণের হার। ময়মনসিংহে করোনায় একজন ডাক্তার ও উপসর্গে 4 জন মারা গেছেন। জেলায় নতুন আক্রান্ত 114 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটেও গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জন করোনায় মারা গেছেন, 120 জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 9 জন আহত হয়েছে। এ সময় দুই পক্ষের নির্বাচনী অফিসে আগুন ও মোটরসাইকেল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ এবং তিতুদহ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, প্রশিক্ষণ, প্রণোদনায় পটুয়াখালী কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনছে। আগে সনাতনী পদ্ধতিতে জমি চাষের সময়, শ্রম ও খরচ হতো বেশি, উৎপাদনও হতো তুলনামূলক কম, কখনো কখনো শ্রমিক সংকটে চাষহীন থাকতো বহু আবাদি জমি, সময়মতো ফসল বাজারজাত করতে না পারায় শস্যের ন্যায্য মূল্য বঞ্চিত হতেন চাষিরা, আয় ব্যয় সামঞ্জস্য না থাকায় হতাশ ছিলেন কৃষকরা। এখন কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি ও উন্নত বীজ সহ বালাইনাশকের যথাযথ ব্যবহারে অবস্থা ফিরেছে তাদের। প্রান্তিক পর্যায়ে এসব সুবিধা আরও বাড়ানো গেলে কৃষি অর্থনীতিতে অভাবনীয় সাফল্য আসবে বলে মনে করছেন কৃষিবিদরা। আশা করি মেশিন চলুক, তাহলে একটু মেশিনের দামটা একটু কমাই দিবে। দিন দিন জমি কমলেও আমরা উৎপাদনটাকে কিভাবে বাড়াতে পারি, যেটাকে আমরা বলি ভার্টিক্যাল এক্সপানশন, সেই জন্য আমরা উন্নত জাত, উন্নত চাষাবাদ পদ্ধতি এইগুলো সম্পর্কে এই জেলার কৃষকদের নিরন্তর আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নারীকে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয়ন দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই মনোনয়ন দেওয়া হবে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী বিচারপতির মনোনয়ন পেতে যাচ্ছেন। এর মধ্যে দিয়ে বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হবে, একে দীর্ঘদিনের ঋণ বলে আখ্যা দিয়েছেন বাইডেন। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনে কৃষ্ণাঙ্গদের ব্যাপক সমর্থন পান বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন স্টিফেন ব্রেয়ার। অল্প কিছুদিনের মধ্যে তিনি অবসরে যাচ্ছেন। এই বিচারপতি জায়গা নেবে নতুন ওই কৃষ্ণাঙ্গ নারী। খেলার খবর, যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অ্যান্টিগায় রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল।
আগের বিশ্বকাপে এই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল জুনিয়র টাইগাররা। যদিও অতীত পরিসংখ্যানে এগিয়ে থাকছে ভারত, 24 সাক্ষাতে টিম ইন্ডিয়া জিতেছে 19টিতে, বাংলাদেশের জয় 4 ম্যাচে। সবশেষ সাক্ষাতে এশিয়া কাপের সেমিফাইনালে চারবারের যুব চ্যাম্পিয়নদের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে উড়ে যায় রাকিবুলরা। তবে পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যেতে চায় নাবিল রিপন মণ্ডলরা। অ্যান্টিগার নর্থ স্ট্যান্ডে 7টায় মুখোমুখি হবে দুদল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।